তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আমাদের WBTA এর আজকে করাবো জিওগ্রাফি। তো জিওগ্রাফির প্রথমে তোমাদের শর্ট পয়েন্টগুলো করাবো, সমস্ত MCQ তোমাদের বইয়ের পিছনে যেহেতু উত্তর দেওয়া আছে, তবুও আমি তোমাদের করাচ্ছি যাতে তোমাদের খুঁজতে অসুবিধা না হয়, খুঁজতে যাতে দেরি না হয়, সহজেই তোমরা দাগিয়ে নিয়ে আমার মানে তোমার কি ভিডিওটি দেখে দাগিয়ে নিয়ে সহজে করতে পারো। আর হ্যাঁ, আমি তোমাদের শর্ট প্রশ্ন করাচ্ছি, তাই কি আমি তোমাদের বড় প্রশ্ন যেগুলো 5 নম্বর 4 নম্বর মানে যত বড় প্রশ্ন আছে সবগুলো করিয়ে দেবো। আমি সব খোঁজা হয়ে গেছে, আমি খাতায় লিখে তোমাদের ভিডিওটা দিয়ে দেবো। তোমরা সবাই একটা খাতা তৈরি করো, সব প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা খাতা তৈরি করো, তাতে তোমরা সব লিখে নেবে আমার ভিডিও দেখে, তাতে তোমাদের সুবিধা হবে। বেশি না, 10টা যদি স্কুল করে তোমরা পরীক্ষা দিতে যাও তাহলে তোমাদের কিন্তু একবার পুরো তোমার 70-80 নম্বর পাক্কা বাঁধা হাতে। দেখো WBTA কোশ্চেন পেপার 1টা করাচ্ছি, অবরোহণ হলো ড্যাশ, অবরোহণ হলো একটা ক্ষয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয় আরোহণ। তোমরা এইটা মনে রাখবে, অবরোহণ মানে কি নিচে নামা, আর আরোহণ বলে না আমরা ঘোড়ার পিঠে আরোহণ করছি, আরোহণ মানে হচ্ছে উপরে ওঠা। তাহলে আরোহণ প্রক্রিয়া হচ্ছে তোমার কি ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হয়, আরোহণ উঠছি, বুঝতে পারলে? তো দেখো পরেরটা, তাপমাত্রা স্থির থাকে, ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রোপোপোজ। তোমরা একটা জিনিস মনে রাখবে, ট্রোপোপোজে উষ্ণতার হ্রাস বা বৃদ্ধি কিছুই ঘটে না, তাপমাত্রা স্থির থাকে, তাহলে উত্তর হবে ট্রোপোপোজ। উল্কাপিণ্ড পুরস্কারই হয় নিম্নলিখিত যে স্তরে, মেসোস্ফিয়ার, দাগিনীয় মেসোস্ফিয়ার। সমুদ্র সৃষ্টি নির্ভর করে ড্যাশ বায়ুপ্রবাহের উপর। তো দেখো তারপরে, সমুদ্রে ভাইমান বরফের স্তূপকে বলে হিমশৈল। নিম্নলিখিত কোন বর্জ্য পদার্থটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ? কৃত্রিম রবার বর্জ্য। ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখাটা বিস্তৃত হলো কর্কট ক্রান্তি রেখা। ভারতের প্রমাণ দ্বারা গিমা 82 ডিগ্রি 3 মিনিট প্রসারিত হয়েছে যে স্থানের উপর দিয়ে, তাহলে কোকোনাথ। বন্ধুরা আমি একটু দ্রুতই বলছি, কারণ তাড়াতাড়ি তোমাদের বড় প্রশ্নগুলো করতে অনেক বেশি সময় লাগবে। মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলা হয় ড্যাশ, এটা হলো কোঙ্কন। জাহিদ শস্য গ্রীষ্মকালে চাষ হয়, কার্পাস চাষের জন্য যে মৃত্তিকার প্রয়োজন তা হলো রেগুর মৃত্তিকা। ভারতের ডেট্রয়েট বলা হয় পিথমপুরকে, পিথমপুর। কৃত্রিম উপগ্রহগুলিতে বাসনে থাকে সংবেদন যন্ত্র। দেখো তারপরে, নিম্নগতিতে নদীর উপত্যকা অত্যন্ত সংকীর্ণ হয়, এটা মিথ্যা। তোমরা সবাই জানো উচ্চ গতিতে নদী খুব জল খুব দ্রুত বেগে আসে, আর উচ্চ গতিতে নদী উপত্যকা গভীর সংকীর্ণ হয়। বাংলার দক্ষিণ নদী দামোদর একদম সত্য, জলমগ্ন প্রশস্ত গভীর উপকূলবর্তী উপত্যকাকে বলে কি ফিয়ট, এটা সত্য। ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর, মিথ্যা। ট্রোপোস্ফিয়ার সর্বপ্রথম স্তর। মহাকাশের সূত্র আবিষ্কার করেন কি অ্যারিস্টটল, মিথ্যা। নিউটন আবিষ্কার করেন মহাকাশের সূত্র। তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে, এটা মিথ্যা। তিন দিক স্থলভাগ বলেছে কেন, তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত যখন হবে সেটা হবে উপদ্বীপ, আর এটা স্থলভাগ বলেছে, তাহলে এটা মিথ্যা। ভারতের গম গবেষণা কেন্দ্রটি দিল্লির কাছে পুসায় অবস্থিত, একদম সত্য। ভারতের গম গবেষণা কেন্দ্রটা হচ্ছে পুসায় অবস্থিত। তো তারপর দেখো, আবহাওয়া বিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যকে বলে, যৌথ কার্যের ফলে সৃষ্টি ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে বলা হয় নগ্নীভবন। ড্যাশ স্তরকে ঠান্ডবন্দর বলা হয়, সবাই জানো স্ট্রাটোস্ফিয়ার। ড্যাশ মহাসাগরের সোমালি স্রোত বই আঁকা যায়, এটা ভারত মহাসাগর। ইউরেনিয়াম প্লুটোনিয়াম হলো ড্যাশ ধরনের বর্জ্য, এটা তেজস্ক্রিয় বর্জ্য, তেজস্ক্রিয় লিখে নিও। ভারতের ভাষাভিত্তিক প্রথম রাজ্য লিখে নিও অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ হলো ভারতের ভাষাভিত্তিক প্রথম রাজ্য। ভারতের দুটি বাগিচা ফসল হলো ড্যাশ চা ও কফি। জিও স্টেশনারি স্যাটেলাইট ড্যাশ বরাবর অবস্থান করে, এটা হবে নিরক্ষরেখা। তারপরে দেখুন, নদীর কোন গতিতে জলপ্রপাত বেশি দেখা যায়, এটা উত্তর হবে নদীর উচ্চ গতিতে জলপ্রপাত বেশি দেখা যায়। ট্রোপোপোজ কাকে বলে, লিখবে যে স্ট্রাটোস্ফিয়ারের ঊর্ধ্বে 3 কিলোমিটার পর্যন্ত অংশে উষ্ণতার হ্রাস বা বৃদ্ধির কিছুই ঘটে না, একেই বলা হয় ট্রোপোপোজ। সমুদ্র স্রোত কাকে বলে, বলবে যে পৃথিবীর আবর্তন। তোমার বইয়ের পিছনে মানে দেওয়া আছে, তাও আমি বলে দিচ্ছি, শুনে লিখে নাও, পৃথিবীর আবর্তন বায়ু প্রবাহ, সমুদ্র জলের উষ্ণতা, লবণতা ইত্যাদির পার্থক্যের কারণে প্রতিনিয়ত সমুদ্র
সমুদ্র জল একটা নির্দিষ্ট দিকে বয়ে যায়, সমুদ্র জলের এই যে গতিবেগ একেই বলা হয় সমুদ্র স্রোত। তো লিখে নিও, জৈব বর্জ্য কাকে বলে, কী লিখবে তোমরা? আমি সবাইকে খুঁজে রেখেছি। তো বন্ধুরা হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, তো তোমাদের যদি আমি মুখে বলতে অসুবিধা হয়, আমি বলে দিচ্ছি এই ভিডিওয়, কিন্তু পরের দিন যখন আমরা বড় প্রশ্নগুলো সলভ করব, আমি সব সবাইকে জায়গায় বইয়ে খুঁজে রেখেছি, সব খাতায় লিখে দেবো, তখন এই প্রশ্নগুলো লিখিয়ে দেবো তার সাথে, ঠিক আছে? তো আজকে মুখে বলে দিচ্ছি একটু, দেখো, আর কাল পরের দিন লিখিয়ে দেবো। জৈব বর্জ্য কাকে বলে? যে সকল বর্জ্য সহজে পরিবেশের সাথে মিশে যায় তাদের বলে জৈব বর্জ্য। যেমন তোমার কি পশু পাখির মৃতদেহ, মল, মূত্র, তোমার কি উদ্ভিদের শাকসবজি খোসা, ফল ইত্যাদি, ফুল ইত্যাদি। তো দেখো, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম এটা হবে পলঘাট। লিখে দিও, লিখে রেখো, পলঘাট। ভারতের কোন রাজ্য সর্বাধিক ধান উৎপাদন করে? সবাই জানো, পশ্চিমবঙ্গ। আমরা যে রাজ্যে অবস্থান করি এটা মনে রাখবে, ধান উৎপাদনে সর্বাধিক। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে কী বলা হয়? এটা বন্ধুরা, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে বলা হয় পিক্সেল। পয়রশ্বি কয় দন্ত সে গেল, তো চিন্তা নেই, আমি পরের দিন লিখে দেবো। বারখানা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি, হুড্ডু জলপ্রপাত, সুবর্ণরেখা জলপ্রপাত, আদি রাজস্থানের ধূলিঝড়, শীতকালীন বৃষ্টিপাতকে বলা হয় করমণ্ডল উপকূলে। তো বন্ধুরা এই পর্যন্ত আজকে ভিডিও, পরের দিনে আমি দেখা হবে বড় প্রশ্নগুলো নিয়ে, উত্তর নিয়ে। তো বন্ধুরা, তারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।